আমাদের পরম শ্রদ্ধেয় আজকে প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী পরিষদের প্রবীণ অন্যতম সদস্য মৎস্য প্রাণিজ বিভাগের আমাদের পরম শ্রদ্ধেয় মন্ত্রী মহোদয়, আমাদের ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি সায়েন্সেসের প্রো ভাইস চ্যান্সেলর ডক্টর জাকারিয়া চৌধুরী স্যার, প্রাক্তন প্রো ভিসি ডক্টর সাইফুল ইসলাম স্যার, ডাইজেন মুদ্দিন মুরুব্বের কাম, উপস্থিত শিক্ষক শিক্ষয়িত্রী মন্ডলী, আমার প্রাণের ছাত্র ছাত্রীবৃন্দ, আমার সন্তান তোমরা, তোমাদেরকে ভাই বোন বলতে চাই না, আমি আমার স্নেহের হৃদয়ের টুকরা, আমার আপন সন্তান তুল্য অতিথিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Sing when joy fills thy mind, sing when sadness crowns thy heart, sing when thy life stream runs its fullest, sing when death brings its darkest gloom, sing that song which never changes with the change of time or tide of life, laugh and merry, joy and pains, loss and gains, trials and tribulations, fame, infamy, light and shadow, these are all set out for our life's eternal song. Two roads diverged the moon, and I took that one, less traveled by, and that has made all the differences in my life. Like many other times in history, mankind always faces a crossroad. In order to disbelief, misunderstanding, falsehood, luxury, jealousy, all these odd things of human life, the other leads to a total extinction. We pray Allah bless all of us with His divine knowledge and wisdom to choose the right path of life for our long life eternal journey. Amar porishrom der shikshak mondoli asen, অতিথি বর্গ আছেন, আমার প্রাণের স্নেহাস্পদ সন্তান সন্ততি তোমরা আছো, আমি 100 টাকা বেতন জীবন শুরু করেছি, আজকে আল্লাহ আমাকে এই অবস্থায় আনছেন, আমার ভিতরে অনেক জ্বালা আছে, আমি চাই লক্ষ শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা, হাজার বছরের বাঙালির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেই সত্যকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি কিছু আলোকিত মানুষ তৈরি করার জন্য, শুধু বিদ্যার নয়, বিদ্যার সাথে বিনয়, শুধু দীক্ষা নয়, শিক্ষার সাথে শিক্ষা, শুধু কর্ম নয়, কর্মের সাথে নিষ্ঠা, শুধু জীবন নয়, জীবনের সাথে ভালোবাসা, প্রেম সহমর্মিতা, সেই সত্য মানবীয় গুণাবলীতে একটা আলোকিত মানুষ পৃথিবীর যে কোনো জায়গায় যায়, সে এমএস হল বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীন পতাকা তোমরা প্রত্যেকটা সন্তান সারা বিশ্বে বহন করবে, তোমরা দেখতেছো বাংলাদেশ বর্তমান পৃথিবীতে শুধু টাকা পয়সায় নয়, গেড়ে গুড়ে অর্থবিদ্যায় বিদ্যায় সমাজ চরিত্রে কৃষিতে স্বাস্থ্যভাবে মেয়েদের শিক্ষাতে শিক্ষা ব্যবস্থায় আমার বাংলাদেশ বর্তমান বিশ্বে ঈর্ষণীয় পজিশন অবস্থান করেছে, আমার সন্তানেরা পৃথিবীর ইতিহাস প্রাগৈতিহাস কোন জাতি নয় মাসের স্বাধীনতা অর্জন করতে পারে নাই, এইটা তোমরা বাঙালিরা করেছ, পৃথিবীর কোন মানুষ আজকে পর্যন্ত বুকের তাজা রক্ত দিয়ে তার মায়ের ভাষাকে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করতে ভয় নাই, এইটা তোমরা করেছ, স্বাধীনতার পর আমাদেরকে বসন্তের পথ খেয়ে দেওয়া হবে, আজকে আমাদের নিজব কষ্ট $30 বিলিয়ন খুব বেশি দিন বাকি নাই, আমার স্যার বলে গেছেন এই যে আইটি আইসিটি এবং আমরা যে নতুন পরিকল্পনা গ্রহণ করতেছি 2020 সালের মধ্যে এবং 2040 সালের মধ্যে
আমার আমার জানাই পৃথিবীর ইতিহাসে কোনো দেশ তার সন্তানদেরকে বছরের প্রথম জানুয়ারি এক তারিখে 33 কোটি বই আমার সন্তানদের হাতে দিয়েছে আমার জানাই পৃথিবীর কোনো দেশ আছে কিনা এটা বাংলাদেশ রবীন্দ্রনাথ বাংলাদেশকে বলেছে সোনার বাংলা আর আমি বলি এটা হীরার বাংলা আর সেই হীরার বাংলার স্থপতি হয় তোমরা আমার বাংলাদেশের সন্তানেরা আমাদের সৌভাগ্য হিংসাকে বিস্মরণ আমাদের পদটা বিষ করতে দেয় নাই আমরা স্বাধীন দেশের স্বাধীন মানুষ আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর তরফে বলতেছে আমি বিশ্বরঙ্গে কোন সাহায্য নেব না আমি প্রত্যেক আমার বাংলাদেশের শক্তি থেকে আমি করব তোমরা জানো কি আমি জানি না বাংলাদেশ সরকার গভীর সমুদ্র বন্দর হাত দিয়েছে 45,000 কোটি টাকা লাগবে বাংলাদেশ সরকার এলএনজি স্টেশন করতেছে 1,00,000 কোটি টাকা লাগবে বাংলাদেশ সরকার বঙ্গোপসাগরের তহবিল দিয়ে টানেল করতেছে 12,500 কোটি টাকা লাগবে বাংলাদেশ সরকার পদ্মা ব্রিজ হাত দিয়েছে 32,000 কোটি টাকা লাগবে বাংলাদেশ মাতারবাড়ি পাওয়ার স্টেশন করতেছে 36,000 কোটি টাকা লাগবে বাংলাদেশ কারো মুখাপেক্ষী নয় কত প্রশ্ন আমাদের সন্তানেরা নেপালকে বিরাট করে আয়ে আমাদের সেমিফাইনালে গেছে না তোমরা কোন কিছুতে কোন জাতির কাছে কোন ভিত্তি আমরা কম নাই বাংলাদেশের মানুষ আমাদের সৌভাগ্য এই সারা দেশে 60% মানুষ তোমাদের মতো যুবক যুবতী আমাদের টাকার কোন অভাব নাই আমাদের কোন কিছুর অভাব নাই খুব বেশি দিন বাকি নাই ইনশাল্লাহ আমি 100 টাকার গোলাম যদি সরকারকে প্রতি বছর আমি 700 কোটি টাকা দেশ দেই বছর সরকারকে তোমরা তোমরা এক একজন নিজাম থেকে অনেক বড় নিজাম হবে ইনশাল্লাহ আমার ভিতরে জ্বালা আমি তোমাদের মধ্যে জ্বালাইতে চাই সেই জ্বালা এই অল্প সময়ে মন্ত্রীর মধ্যে আসছেন অনেক সময় দিয়েছেন আমরা তার কাছে চিরঋণী চিরকৃতজ্ঞ আপনারা সকলে আছেন আমি আমার ডিসি স্যারকে প্রপোজাল দিয়েছি যে শুধু এই অরিয়েন্টেশনের 500-700 ছাত্ররা সারা বিশ্ববিদ্যালয় সমস্ত ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ একটা ওয়ার্কশপ করব সারা দিন ব্যাপী আমি ওইখানে 12 ঘন্টা বক্তব্য করব ইনশাল্লাহ